আজকে দেখব কিভাবে আপনারা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, কিভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নেম লিখবেন এবং অ্যাকাউন্ট নাম্বার কিভাবে বসাবেন। সম্পূর্ণ টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা কোন জায়গায় কোন জিনিসটা বসাবেন, কিভাবে লিখতে হবে, কিভাবে ব্যাংকের নাম লিখতে হবে, কোন জায়গা থেকে আপনার সুইপ কোডটা পাবেন। সম্পূর্ণ ডিটেলস আপনার টিউটোরিয়ালের ভিতরে দেওয়া আছে, সেখান থেকে ভালো করে বুঝে নেবেন। দেন তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না যে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয়। চলুন দেখে আসি কীভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। এটি আপনারা স্মার্টফোন দিয়েও করতে পারবেন অথবা আপনারা ডেস্কটপ কম্পিউটার দিয়েও করতে পারবেন। প্রথমে আপনার ফেভারিট ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা লগ ইন করার পর জাস্ট পেমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনার অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশন করা না থাকে তাহলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন, ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমাকে অবশ্যই আমার একটি অ্যাকাউন্ট আগে অ্যাড করা আছে। জাস্ট আমি নতুন একটি পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনারা এখানে দুইটিভাবে আপনারা পেমেন্টটি রিসিভ করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার ট্রান্সফার আর এটা হচ্ছে চেক। আমি ওয়ার ট্রান্সফার দিচ্ছি। এখানে আপনারা প্রথম এই ঘরটাতে কিছুই লিখবেন না, আপনারা জাস্ট এখানে গিয়ে আপনার ব্যাংকের যে নামটা আছে সেই নামটা দিবেন। এই অপশন থেকে যে আপনার ব্যাংকের নামটা আছে সেই নামটা দিবেন, ব্যাংকের ভিতরে যে নামটা আছে এবং আপনার অ্যাডসেন্সের ভিতরে যে নামটা আছে সেই নামটা দিবেন। দেন এখানে হচ্ছে ব্যাংক নেম। আপনার ব্যাংক নেমটা ঠিক একটি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে হলো banksbd.org। এখানে যাওয়ার পর আপনারা যে ডাচ বাংলা ব্যাংক অথবা যে কোনো ব্যাংক, আমি ডাচ বাংলা অথবা যে কোনো একটা নিয়ে দেখাচ্ছি, আমি ডাচ বাংলা দেখাচ্ছি। ঠিক আপনারা এখানে দেখবেন, এখানে ডাচ বাংলা যাওয়ার পর আপনারা যদি ব্যাংকের নাম ওখানে না পান তাহলে আপনারা এখানে সার্চ করবেন, এখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি ডাচ বাংলাটা দিয়ে দেখাচ্ছি। এখানে আপনার এখান থেকে যে রেজিস্টার্ড নেম, এই নামটা কপি করবেন, সেম টু সেম এই নামটা কপি করবেন। যদি কপি করতে সমস্যা হয় ঠিকভাবে দেখে দেখে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন। দেন আমি ধরেন এই নামটা দিয়ে দিচ্ছি। এই নামটা কপি করার পর আপনারা জাস্ট এখানে নামটা পেস্ট করে দেবেন ব্যাংক নেমের জায়গায়। আর এই সুইপ কোডটা আপনার আপনার লোকাল যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের থেকেও নিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে যে সুইপ কোডটা আছে সেই সুইপ কোডটা ইউজ করতে পারেন। আপনারা এই সুইপ কোডটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। অথবা আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার লোকাল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে যোগাযোগ করে যে আমি সুইপ কোডটা লাগবে, সুইপ কোডটা তারা দিয়ে দেবে, সমস্যা নেই। চাইলে আপনারা এই সুইপ কোডটা ইউজ করতে পারেন। দেন এই সুইপ কোডটা ইউজ করার পর আপনারা সুইপ কোডটা এখানে দিয়ে দেবেন। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনার 16-17 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটাই লিখবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটাই লিখবেন। দেন অ্যাকাউন্ট নাম্বার দুইবার টাইপ করবেন। দুইবার টাইপ করার পর জাস্ট আপনার এখানে প্রাইমারি করে দেবেন, প্রাইমারি মেথডটা প্রাইমারি করে দেবেন। দেন সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমি এগুলো একটু পূরণ করে নিচ্ছি। পূরণ করে নেওয়ার পর ঠিক এভাবে আপনার একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখে নেবেন এখানে কি প্রাইমারি করা আছে কিনা। এখন যদি প্রাইমারি করা না থাকে তাহলে আপনারা এই অ্যাকাউন্টে ওরা টাকা পাঠাবে না, যে অ্যাকাউন্টটি প্রাইমারি করা থাকবে সেই অ্যাকাউন্টে ওরা টাকাটা সেন্ড করবে। ঠিক এভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যদি এই টিউটোরিয়ালটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও কি রিলেটেড দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি যথাযথ সে ধরনের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত এই বিষয়ে ভালো থাকবেন। খুদা হাফেজ।